পানির কলের মুখ খুললে কোথাও কোথাও অল্প পানি পড়ছে, আবার কোথাও পানি আসছেই না। এ চিত্র কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার। পানি না পেয়ে অনেকে দূর দূরান্ত থেকে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করছেন। পৌরসভার ঘোড়াকান্দা, ভৈরবপুর, পঞ্চবটি, কমলপুর সহ বেশ কয়েকটি এলাকায় কয়েক মাস ধরে ঠিকমতো পানি সরবরাহ হচ্ছে না। পানি সরবরাহের পাইপলাইন পুরনো হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। পানি না পেয়ে কষ্টে রয়েছেন পৌরবাসী। ভুক্তভোগীরা জানান, পানির অভাবে রমজান মাসে ঠিকমতো রান্না করতে না পারাই সেহরি ও ইফতারও করতে পারছেন না অনেকে। আমরা পানি না পাইতে পারি, আমরা গোসল পর্যন্ত করতে পারি না। আমরা তিন দিন চার দিন হয় আমাদের পানি গোসল করতে হয়। আমরা এত কষ্ট করি পানির জন্য, আমরা কি করে বাসি? আমরা পুরো সবার কাছে পানির সরবরাহ লাইনে ত্রুটির কথা স্বীকার করে পৌরসভার সহকারী প্রকৌশলী জানান, দ্রুত মেরামত করে পানি সরবরাহের সমস্যা দূর করা হবে। পানির লাইনে বিভিন্ন জায়গায় ত্রুটির কারণে বিভিন্ন গ্রাহক কিছু ক্ষতিগ্রস্ত, মানে পানি পাইতে কিছু বাধাগ্রস্ত হচ্ছে। সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা চলছে বলে জানালেন ভৈরবের মেয়র। আমি নতুন মেয়র হিসেবে আমি দায়িত্বে আসার পর আমি খুব খবর নিচ্ছি কোথায় কি সমস্যা আছে, এই সমস্যাগুলি অচিরেই সমাধান হয়ে যাবে। দ্রুত পানির সরবরাহ ব্যবস্থা সংস্কারের মাধ্যমে প্রতিদিনকার এই সংকট সমাধানের দাবি ভৈরব পৌর এলাকার বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।